প্রিয় ছাত্রছাত্রী এবং আমার বন্ধুরা যারা আমার ক্লাস নিয়মিত দেখেন প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আর ডি হিস্ট্রি ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাস শুরু করতে চলেছি কলকাতা বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল 1857 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি চলো এ বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করব তোমাদের ক্লাস শুরু করি তো একটা কথা এখানে বলিনি যে কলকাতা বিশ্ববিদ্যালয় এই কারণে গুরুত্বপূর্ণ ভারতবর্ষের শিক্ষা বিস্তারের প্রসারের ক্ষেত্রে উচ্চশিক্ষা বিস্তারের ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব ইংরেজ শাসিত ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় হলো কলকাতা বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশের সবথেকে পুরনো এবং আধুনিক বিশ্ববিদ্যালয় বলা চলে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ভারতের আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবথেকে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো কলকাতা বিশ্ববিদ্যালয় তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি ছবি দিয়েছি প্রাচীন ছবি তোমরা দেখে নাও আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত আলোচনার শেষে তো কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন দিয়েছি আজকের পুরো ক্লাসটাই তোমরা দেখবে শুধুমাত্র পরীক্ষার জন্য নয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অবশ্যই আমাদের প্রত্যেকের জানা উচিত এবং ইতিহাসের ছাত্র হিসেবে তো অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তোমাদেরকে জানতে হবে তাই আজকের ক্লাসটি কেউ মিস করো না সম্পূর্ণ দেখবে তো আজকের যে ক্লাসটি থেকে আমরা কী কী জানতে পারব সেই বিষয়টা একবার দেখে নিই তাহলে বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কবে হয়েছিল জানতে পারবে কোন পরিকল্পনার ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্দেশ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র কেমন ছিল ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904 খ্রিস্টাব্দ এটা সম্পর্কেও জানতে পারব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অবদান সম্পর্কেও আমরা জানতে পারব আর উচ্চশিক্ষার বিকাশে যেটি আজকের গুরুত্বপূর্ণ পাঠ যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্বন্ধে আমরা জানতে পারব অর্থাৎ এই উপরোক্ত পয়েন্টগুলো আমরা সবাই জানতে পারব যদি এই ক্লাসটি পুরো সম্পূর্ণ আমরা দেখি ক্লাসটি সম্পূর্ণ দেখো ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো তোমাদের জন্যই আমার এই পরিশ্রম তোমাদের ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক আজকের পাঠ্য বিষয় থেকে যে সমস্ত বিষয়গুলি অবশ্যই জরুরি মনে রাখবে কারণ এগুলোই তোমাদের পরীক্ষায় আসতে পারে একটি ছবি দিয়েছি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছবি বাংলার বাঘ হিসেবে তিনি পরিচিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উডের ডিসপ্যাচ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অবদান এবং সর্বোপরি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান এগুলো অবশ্যই মনে রাখবে কারণ এগুলোই কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ইংরেজ আচার্য উপাচার্য এবং প্রথম ভারতীয় উপাচার্যদের সম্বন্ধেও কিন্তু আমরা বিস্তারিত জানব এবং এগুলো তোমাদের অবশ্যই মনে রাখা জরুরি এবার মূল পাঠ মূল বিষয়ে প্রবেশ করব এখানে দেখতে পাচ্ছ তোমরা চার্লস উডের একটি ছবি দিয়েছি কারণ 1857 খ্রিস্টাব্দে উড সাহেবের যে ডিসপ্যাচ তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল তারই ফলস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তিনটে প্রেসিডেন্সি মুম্বাই মাদ্রাস এবং কলকাতা তিনটে প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় গঠিত হবে এটি উড সাহেবের তার ডিসপ্যাচে কিন্তু দিয়েছিল তার জন্য ওনার একটি ছবি পাশে দিয়েছি দেখে নাও এবং ব্রিটিশ শিক্ষা সচিব জন কে তার রিপোর্টের ভিত্তিতেই কিন্তু 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি গুরুত্বপূর্ণ এটা নোট করবে বড়লাট লর্ড ক্যানিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনে প্রথম স্বাক্ষর করেন ফলে এই দিনটিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস বা জন্মদিবস হিসেবেই আমরা কিন্তু পালন করে থাকি এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলো আমরা জেনে নেব এখানে প্রাচীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি ছবি দিয়েছি নিয়মিত পরীক্ষা গ্রহণের ব্যবস্থা যেটা আগে অনিয়মিত ছিল সেটা নিয়মিত বছরের নির্দিষ্ট সময়ে পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার শেষে ছাত্রছাত্রীদেরকে তাদের পরীক্ষা কে কেমন দিয়েছে এবং তাদের পরীক্ষার রেজাল্ট মানে ডিগ্রি প্রদান করা এবং যার জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহ বাড়বে যে আমি সারা বছর পড়াশোনা করেছি তার মূল্যায়ন কী হয়েছে এটা কিন্তু আগে সেভাবে নিয়মিত প্রদান করা হতো না কিন্তু এটা এই উদ্দেশ্যের মধ্যে আসে যে পরবর্তীকালে উচ্চশিক্ষায় কিন্তু পরীক্ষা শেষে ডিগ্রি প্রদান করা হবে
এবং পাঠ্যক্রমগুলোকে বিজ্ঞান ভিত্তিক করা, পরিকল্পনা মাফিক বিজ্ঞান ভিত্তিকভাবে পাঠ্যক্রমগুলোকে তৈরি করা বা প্রস্তুত করা, এটা ছিল কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম উদ্দেশ্য। আর মহাবিদ্যালয়গুলির অনুমোদন প্রদান, মানে প্রত্যেকটা কলেজগুলো এই মহাবিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করা, তাদের নির্দিষ্ট সূচি, নির্দিষ্ট পাঠ্যক্রম দেয়া এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটি অন্যতম উদ্দেশ্য ছিল। বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বিভিন্ন পদ, আচার্য, উপাচার্য এবং সনেট গঠন করা, এটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদম মূল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু আমি এখানে টু দি পয়েন্ট করে দিয়েছি, তোমাদের কিন্তু খুব সুবিধা হবে মনে রাখার জন্য। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে দুজনের ছবি দিয়েছি, প্রথম আচার্যের ছবি দিয়েছি লর্ড ক্যানিং, প্রথম উপাচার্যের ছবি দিয়েছি জেমস উইলিয়াম কোলভিল। আচার্য পদের কী গুরুত্ব ছিল, যে পদাধিকার বলে যিনি বাংলার গভর্নর জেনারেল থাকবেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন, আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হলেন লর্ড ক্যানিং, অবশ্যই নোট করবে কিন্তু। আর উপাচার্য, প্রথম উপাচার্য হলেন স্যার জেমস উইলিয়াম কোল ভিল, নামটা অবশ্যই মনে রাখবে, ইনি কি একজন ইংরেজ ছিলেন। আর সেনেট তৈরি করা হয়েছিল ব্রিটিশ এবং ভারতীয় মিলে 41 জন সদস্যকে নিয়ে সেনেট গঠিত করা হয়েছিল। এই সেনেটের হাতে শিক্ষানীতি রূপায়ণের ভার ন্যস্ত ছিল, মানে সারা বছর বিশ্ববিদ্যালয় যে সূচি অনুযায়ী চলবে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এগুলো কিন্তু সেনেটের ওই 41 জন সদস্যই তারা কিন্তু নির্ধারিত করতেন। লর্ড ক্যানিং হলেন প্রথম আচার্য এবং স্যার উইলিয়াম কোলভিল হলেন প্রথম উপাচার্য। 1857 থেকে 1859 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত উপাচার্যই কিন্তু ছিলেন ইউরোপিয়ানরা, কারণ প্রথম দিকে ইউরোপিয়ানরাই, ইংরেজরাই বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ছিলেন, পরবর্তীকালে ভারতীয়রা উপাচার্য হয় এবং প্রথম ভারতীয় উপাচার্য যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার নিয়েছিলেন তিনি হলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তিনি 1890 থেকে 1892 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন। এই গুরুদাস ব্যানার্জির একটি মূর্তির আবক্ষ মূর্তির ছবি দিয়েছি, দেখে নাও তোমরা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য গুরুদাস ব্যানার্জি। এবার ভারতীয় বিশ্ববিদ্যালয়ের আইন 1904, সেটা একটু দেখে নিই, যে 1902 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন হয় এবং ব্রিটিশ গভর্নর লর্ড কার্জনের সুপারিশের ভিত্তিতে 1904 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়। তাহলে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কার স্বাক্ষর? লর্ড কার্জন, এবং তার সুপারিশ এবং তার স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে কিন্তু এই ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন রচিত হলো। এবং এই আইনের ফলে কী ছিল, যে কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু বিশেষ ক্ষমতা লাভ করে। কী কী ক্ষমতা লাভ করেছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষাদানের এবং গবেষণার বিষয়ে কাজ করার অধিকার পায়, মানে স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। কলেজ পরিদর্শন, বিভিন্ন মহাবিদ্যালয়গুলো পরিদর্শন, তাদের অনুমোদন, কঠোর নিয়ম প্রয়োগ করা শৃঙ্খলা বজায় রাখার জন্য, অধ্যাপক নিয়োগ করতে পারবে এবং গবেষণাগার তৈরি করতে পারবে। এবং এখানে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি পুরনো ছবি দিয়েছি, অর্থাৎ এই আইন কলকাতা বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দেয়, তাদের নিজে কাজ করার অধিকার দেয় বিশ্ববিদ্যালয়। এই জন্য ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য সফল করার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার পরবর্তী পয়েন্টে আমরা চলে আসি। এবার আমরা মূল যে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের তার অবদান সম্পর্কে আমরা জানব। এখানে আশুতোষ মুখোপাধ্যায়ের একটি ছবি দিয়েছি, আমরা ওনাকে সবাই কিন্তু বাংলার বাঘ হিসেবেই জানি। তিনি কী কী করেছিলেন? শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন করেছিলেন, স্কুল ও কলেজগুলিতে আধুনিক শিক্ষার প্রচলন করেছিলেন, পাঠ্যক্রমে বৈচিত্র্য এনেছিলেন, বিজ্ঞান কলা কারিগরি শিক্ষার নতুন বিষয় অন্তর্ভুক্ত করেছিলেন, বিজ্ঞান বিষয়ে প্রখ্যাত পণ্ডিতদের দিয়ে সেমিনারের ব্যবস্থা করেছিলেন, গবেষণাগার এবং গ্রন্থাগারগুলিকে তিনি একদম নতুন করে সাজিয়ে দিয়েছিলেন, মানে সমগ্র শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছিলেন। স্কুল কলেজের আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রয়োগ যেমন আছে, বিজ্ঞান কলা ও কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করেছিলেন, এবং তৎকালীন সময় যেহেতু বিজ্ঞান শিক্ষা দেওয়ার শিক্ষকের সংখ্যা কম ছিল, তার জন্য কিন্তু তিনি বিভিন্ন জায়গার পণ্ডিত
শিক্ষকদেরকে নিয়ে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু সেমিনার করতেন এবং সেই সেমিনারে মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু বেশি বেশি পরিমাণে কিন্তু উপকৃত হতো। এই হলো স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের তার অবদান এবং তিনি কী করেছিলেন বিশ্ববিদ্যালয়ের সংস্কার সাধনের জন্য ব্রিটিশ সরকারের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন, তিনি কিন্তু পাননি। তখন তিনি কী করেছিলেন বিভিন্ন ব্যক্তির কাছে ভারতীয়দের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং অনেকেই তাকে দু হাত ভরে সাহায্য করেছিলেন। যে সমস্ত ব্যক্তিরা তৎকালীন সময় কলকাতা বিশ্ববিদ্যালয়কে আর্থিক সাহায্য করেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, প্রেমচাঁদ রায়, দ্বারভাঙার মহারাজ রামেশ্বর সিং, তারকনাথ পালিত, রাসবিহারী ঘোষ, মহারাজা মনীন্দ্র চন্দ্র নন্দী, নীলরতন সরকার প্রমুখ ব্যক্তিত্বরা। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য তিনি কিন্তু ইংরেজ সরকারের কাছে আর্থিক সাহায্য চেয়ে যখন তিনি ব্যর্থ হন, যখন তিনি পাননি, তখন তিনি ভারতীয়দের কাছে তিনি কিন্তু সাহায্যের হাত বাড়িয়েছিলেন এবং ভারতীয়রা কিন্তু তাকে দুহাত ভরে সাহায্য করেছিলেন এবং সেই সাহায্যের কিন্তু যে অর্থ সেই অর্থই কিন্তু তার বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজে লাগিয়েছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে দুটি পর্বে উপাচার্যের দায়িত্ব সম্পন্ন করেছিলেন। বলা যেতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার বিকাশে এবং তার লক্ষ্যে পৌঁছতে যোগ্য এবং দক্ষ ব্যক্তি হিসেবেই তিনি সেই দায়িত্ব পালন করেছিলেন 1906 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে 1921 থেকে 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ তার কর্মদক্ষতা তাকে কিন্তু বারে বারেই উপাচার্যের পদে ফিরিয়ে নিয়ে এসেছে। কিন্তু তিনি একজন ছিলেন আপোষহীন, মানে তিনি কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ কখনোই করতেন না। তো 1923 খ্রিস্টাব্দে লর্ড লিটন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন খর্ব করতে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সঙ্গে লর্ড লিটনের তীব্র বাদানুবাদ হয়, বিতর্ক হয়। আশুতোষ মুখোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যিনি কখনোই কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের এই নির্ভীক চরিত্র ও তার এই প্রতিবাদী সত্তার জন্য আমাদের কাছে তিনি বাংলার বাঘ হিসেবেই পরিচিত ছিলেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন খর্ব করার জন্য তিনি প্রতিবাদ করেছিলেন এবং যার জন্য ব্রিটিশদের সঙ্গে তার বিরোধ তৈরি হয় এবং সেই বিরোধের ফলেই কিন্তু তিনি 1923 সালের পর উপাচার্যের পদ থেকে সরে আসেন। কারণ তিনি আপোষহীন মানুষ ছিলেন, অন্যায়ের সঙ্গে কোনো দিন আপোষ করেননি। শিক্ষা বিস্তারে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে উন্নয়নের চূড়ান্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তার আপোষহীন সংগ্রাম ছিল। পরবর্তীকালে যদিও 1923-এর পরে তাকে পুনরায় উপাচার্যের পদে দায়িত্ব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ সরকারের শিক্ষানীতির কিছু কিছু বিষয়ের সঙ্গে তার মতবিরোধ তৈরি হচ্ছিল এবং যার জন্য তিনি পরবর্তীতে আর দায়িত্বভার গ্রহণ করেননি। তবে 1906 থেকে 1923 এই দীর্ঘ সময়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে একেবারে নতুন করে নিজের হাতে গড়ে তুলেছিলেন এবং বলা যেতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়কে তিনি ভারতবর্ষের, শুধু বলবো না, এশিয়ার মধ্যে, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় হিসেবে তুলে ধরেছিলেন। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে আশুতোষ মুখার্জির উপাচার্যের দায়িত্ব শেষ হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ধারা কিন্তু অব্যাহত ছিল। তিনি যে পরিকাঠামো গড়ে তুলেছিলেন তার উপর ভিত্তি করে কলকাতা বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছিল। পরবর্তীতে 35 জন উপাচার্যের নেতৃত্বে 1919 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ধারা অব্যাহত ছিল। যে সমস্ত ব্যক্তিত্বরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ অলঙ্কৃত করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নীলরতন সরকার, স্যার যদুনাথ সরকার, সোহরাবুদ্দিন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বিধানচন্দ্র রায়, প্রমথনাথ ব্যানার্জি প্রমুখ গুণী পণ্ডিত মানুষ। তারা পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। বলা যেতে পারে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অসমাপ্ত কাজকে তারা সমাপ্ত করেছে এবং তার উন্নয়নের আরও চরম শিখরে পৌঁছে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। উচ্চশিক্ষা বিস্তারেও কলকাতা বিশ্ববিদ্যালয়কে মধ্য দক্ষিণ এশিয়ার একটি অন্যতম বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান কী কী ছিল? কলকাতা বিশ্ববিদ্যালয়
ভারত উপমহাদেশের সবথেকে প্রাচীন বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার জগতে ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছিল। একটি ছোট সমীক্ষা উল্লেখ করেছি, 1858 খ্রিস্টাব্দ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় হয়েছিল, সেখানে মোট ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল 244 জন, সেই সংখ্যা 1902 খ্রিস্টাব্দ দেশে দাঁড়ায় 7000 জনে। এবং এই তথ্যই বলে দেয় ভারতীয়দের মধ্যে উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয় একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। বুঝতেই পারছো যে 1858 থেকে 1902 এই 40 বছরের মধ্যে দেখতে পাচ্ছ যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত গুণ বৃদ্ধি পেয়েছে। এবং এই বৃদ্ধিই বলে দেয় যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সেই সময় সুনাম এবং তার উৎকর্ষতা কোথায় ছিল। এবং কলকাতা বিশ্ববিদ্যালয় শুধু আমাদের ভারতবর্ষ নয়, এর প্রভাব এই সময় পাকিস্তান থেকে ব্রহ্মদেশ থেকে শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রভাব ছিল। এই প্রান্তগুলো থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে আসত প্রচুর ছাত্রছাত্রী, এবং দেশের বিভিন্ন প্রান্তের বিদ্যালয় ও কলেজ এই বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অনুমোদন নেয়। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আছে, এটাই সেই কলেজগুলোর কিন্তু একটা বড় সার্টিফিকেট, এবং সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা ওই সার্টিফিকেটের জন্যই কিন্তু ভর্তি হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবো আমরা। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন তৎকালীন সময়ে বিভিন্ন মহাবিদ্যালয়ের কাছে কিন্তু একটা বিরাট গুরুত্ব ছিল। 1947 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছিল, তাতে দেখা যাচ্ছে 216 কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল। সংখ্যাটা বুঝতেই পারছো যে তৎকালীন সময়ে অধিকাংশ বিশ্ববিদ্যালয় অধিকাংশ কলেজগুলো মানে মহাবিদ্যালয়গুলো কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের জন্য ছুটে আসত। স্যার আশুতোষ মুখার্জির উদ্যোগে এবং তার অনুপ্রেরণায় স্নাতকোত্তর বিজ্ঞান বিষয়গুলি চালু হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের মানে গবেষণা সংক্রান্ত একটি কেন্দ্রে পরিণত হয়েছিল। মানে কলকাতা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান গবেষণা কেন্দ্রের একটা ভারতবর্ষের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত হয়েছিল। এবং কেন হয়েছিল তার ব্যাখ্যা একটু পরে আমি তোমাদেরকে দেব, যে সমগ্র বিশ্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষা প্রদান পদ্ধতি স্বীকৃতি লাভ করেছিল। মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে স্বীকৃতি লাভ করেছিল। কারণ এই বিশ্ববিদ্যালয় থেকে এত জ্ঞানী গুণী বিজ্ঞানী বেরিয়েছিল যা সারা পৃথিবীকে এই বিশ্বাস দিতে পেরেছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই উচ্চশিক্ষার মান পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমতুল্য। এবার আমরা দেখে নেব যে এই বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত গুণী ছাত্রছাত্রী বেরিয়ে তাদের একটি ছবি দেখতে পাচ্ছ, আচার্য জগদীশ চন্দ্র বসু এবং এখানে সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাথ সাহা প্রমুখ ছবি আছে। উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বলতে যদি প্রাক্তন ছাত্রদের নামের তালিকা বলি, তাহলে তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার বিকাশ কীরকম গুরুত্বপূর্ণ ছিল বুঝতে পারবে। নোবেল জয়ী বিজ্ঞানী সি ভি রমন, জগদীশ চন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, হেমচন্দ্র রায়চৌধুরী, রমেশ চন্দ্র মজুমদার, বি আর আম্বেদকর, সর্বপল্লী রাধাকৃষ্ণান, এরা প্রত্যেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছাত্র ছিল। বুঝতেই পারছো নামের তালিকা শেষ হবে না আজকে বলে। এর মধ্যে আরও কয়েকজন ছিলেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, নিহার রঞ্জন রায়, এরকম অসংখ্য বলে শেষ করা যাবে না। এই নামগুলো কিন্তু প্রমাণ দেয় তৎকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা এবং বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে একটি যুগান্তকারী প্রতিষ্ঠান হয়ে উঠেছিল। এই প্রতিষ্ঠান উচ্চশিক্ষার বিকাশে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এবং এই বিশ্ববিদ্যালয় শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার নাম ছড়িয়ে পড়েছিল। আজকের অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি একটু দেখে নেবে, উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়? 1854 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1858 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? প্রথম আচার্য হলেন লর্ড ক্যানি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এইগুলো মোটামুটি সংক্ষিপ্ত প্রশ্ন আমি দিয়েছি, দেখবে এবং বিষয়টা নোট করবে। এবং এই যে আজকের যে ক্লাসটি নিলাম, আমার প্রিয় ছাত্রছাত্রী এবং বন্ধুরা যারা দেখলে
প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই উপস্থাপনা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, বন্ধুদের মধ্যে বলো, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে ক্লাস, তোমাদের অসংখ্য ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা পাচ্ছি এবং তোমরা প্রত্যেকেই জানাচ্ছ ভালো লাগছে এবং তাতেই আমার উৎসাহ বাড়ছে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেতে। অবশ্যই বেল আইকনটি কিন্তু ক্লিক করো, কারণ সবার আগে তোমার কাছেই আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং যারা প্রত্যেকে আমার এই ক্লাস দেখলেন প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। লাইক করো, শেয়ার করো, ভালো থেকো, সাবধানে থেকো এবং বাড়িতে বসেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নাও এবং আর ডি হিস্ট্রি ক্লাস দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানাও কেমন